শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। শ্রোতা বন্ধুরা, নোভেল করোনা ভাইরাস সংক্রমণ রোধ সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে সচেতনতা ও স্বাস্থ্যবিধি মেনে চলা। বিশেষজ্ঞদের মতে, স্বাস্থ্যবিধি মেনে জীবনযাপন করলে করোনার যে দ্বিতীয় ঢেউয়ের কথা বলা হচ্ছে তা অনেকাংশেই প্রতিরোধ করা সম্ভব। বিষয়টির প্রতি সরকার প্রতিনিয়ত প্রয়োজনীয় প্রচারণামূলক কার্যক্রম অব্যাহত রেখে চলেছে এবং বেশ কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে। চিকিৎসাবিদের মতে, আমাদের দেশে অনেক ক্ষেত্রে করোনার আক্রমণ জটিল আকার ধারণ করেছে শুধু সঠিক নিয়মে চিকিৎসা না নেওয়ার কারণে। দেখা গেছে অনেকে নিজে নিজেই চিকিৎসা করে থাকেন, সেটি কাম্য নয়। বিশেষ করে যাদের মধ্যে আগে থেকেই অন্যান্য জটিল রোগের সমস্যা রয়েছে, তাদের তো অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তা করা হলে করোনার কারণে মৃত্যু ঝুঁকি অনেকটাই কমে যাবে। আরেকটি বিষয় স্পষ্টতই লক্ষণীয় যে, সারা বিশ্বে বয়স্কদের ক্ষেত্রে করোনা রোগটি বেশি মরণঘাতী, যে কারণে বয়স্ক ব্যক্তিদের বেলায় করোনা আক্রান্ত রোগীরা অতি দ্রুত জটিল অবস্থায় চলে যেতে পারে। সেজন্য বয়স্ক ব্যক্তিদের সামান্যতম উপসর্গ দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি হয়ে পড়ে। এ ব্যাপারে আমাদের সবাইকে আরও বেশি সচেতন হতে হবে। প্রিয় বন্ধুরা, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ঝাপটা যখন আমাদের দেশে চলমান রয়েছে, তাতে আতঙ্কিত না হয়ে অতিমাত্রায় সাবধান হতে হবে আমাদের সবাইকে। নিজেদের স্বার্থেই আন্তরিকভাবে স্বাস্থ্যবিধি মেনে আমাদের চলতে হবে জীবন ও জীবিকার তাগিদে। স্বাস্থ্যবিধি মেনে চলাই করোনা প্রতিরোধে অন্যতম কৌশল। প্রিয় শ্রোতা, করোনা মহামারীর বর্তমান সংকটকালে আসুন আমরা সবাই স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলি, সামাজিক দূরত্ব বা শারীরিক দূরত্ব বজায় রাখি এবং অবশ্যই মাস্ক পরিধান করি। এ আহ্বান জানিয়ে এখন আজকের দর্পণ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মাহফুজা আক্তার সুমি এবং আমি লালটু হোসাইন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ 20 মে, বিশ্ব মেট্রোলজি দিবস বা বিশ্ব পরিমাপ দিবস। আপনারা জানেন, মানুষের প্রত্যহিক জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিমাপের গুরুত্ব অপরিমেয়। সঠিক পরিমাপের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতি বছর 20 মে তারিখে দিবসটি পালন করা হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ স্বাস্থ্যের জন্য পরিমাপ, এ প্রতিপাদ্য নিয়ে দিবসটি পালিত হচ্ছে বিএসটিআইয়ের উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা বলয় মান্য করে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। প্রিয় শ্রোতা, বিশ্ব মেট্রোলজি দিবস পালন আজ সার্থক হোক, সফল হোক, এই কামনা আমাদের সবার। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি আজকের দর্পণ সূচি। এই দিনে অসমাপ্ত আত্মজীবনী, সেলুলয়েডে মুক্তিযুদ্ধ, তারার সাথে কিছুক্ষণ, পাহাড় ও প্রকৃতি শিরোনামে পর্বগুলি পরিবেশনার পর আমাদের গান পর্বে একটি দেশাত্মবোধক গান শুনবেন আপনারা। চলুন এবার বিস্তারিতভাবে মেলে ধরি এসব পরিবেশনা। আজ 20 মে 2021 খ্রিস্টাব্দ, গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের 140তম দিন। শ্রোতা বন্ধুরা, এখন আজকে দর্পণ সূচির এই দিনে পর্ব থেকে জেনে নিন আজকের দিনে ইতিহাসের পাতায় ঘটেছিল এমন কিছু উল্লেখযোগ্য ঘটনা এবং সেই সঙ্গে বিশ্ববরেণ্য ব্যক্তিদের জন্ম ও মৃত্যু দিন সহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। ১৯৪৮ সালের আজকের এই দিনে উত্তমাশা অন্তরীপ হয়ে ভাস্কো দা গামা দক্ষিণ ভারতের কালিকট বন্দরে এসে পৌঁছান। ১৯০৯ সালের আজকের এই দিনে উইলিয়াম শেক্সপিয়ার রচিত সনেটগুচ্ছ প্রথম প্রকাশিত হয় লন্ডনে। ১৯৩৯ সালের আজকের এই দিনে আমেরিকা ও ইউরোপের মধ্যে প্যান আমেরিকান বিমান চলাচল শুরু হয়। ইতালিতে জন্মগ্রহণকারী বিশ্বখ্যাত নাবিক ও অভিযাত্রী ক্রিস্টোফার কলম্বাস মৃত্যুবরণ করেন ১৫০৬ সালের আজকের এই দিনে। বিশিষ্ট বাঙালি বাগ্মী ও ভারতীয় জাতীয় আন্দোলনের নেতা বিপিন চন্দ্র পাল পরলোক গমন করেন ১৯৩২ সালের আজকের এই দিনে। শ্রোতা বন্ধুরা, আজ 20 মে আপনাদের অনেকেরই জন্মদিন। যাদের জন্মদিন, দর্পণ পরিবারের পক্ষ থেকে তাদেরকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, যা প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। প্রিয় শ্রোতা, আমাদের এখনকার পরিবেশনা অসমাপ্ত আত্মজীবনী,
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত স্মৃতিচারণমূলক অসাধারণ এক আত্মজৈবনী গ্রন্থ অসমাপ্ত আত্মজীবনী থেকে অংশবিশেষের পাঠ এখন আপনারা শুনবেন। কণ্ঠ দিয়েছেন লালটু হোসাইন। কলকাতায় পৌঁছলাম আরেক সন্ধ্যায়। রাস্তায় চা বিস্কুট কিছু খেতে নিয়েছিলাম। রাতে আবার হোস্টেলে এসে ভাত খাই। ভীষণ কষ্ট পেয়েছি, খেপেও গিয়েছি। ফজলুর রহমান সাহেবকে বললাম আর কোনোদিন এই সমস্ত লোকদের কাছে যেতে বলবেন না আমাকে। একদিন পরে তিনি এসেছিলেন। তাকে পাহারা দেবার জন্য লোক রাখা হয়েছিল, তবু পেছনের দরজা দিয়ে এক ফাঁকে তিনি পালিয়ে গিয়েছিলেন। খোঁজাখুঁজি করেও তাকে আর পাওয়া যায় নাই। আমরা ছাত্র ছিলাম, দেশকে ভালোবাসতাম, দেশের জন্য কাজ করতাম। এই সকল জঘন্য নীচতা এই প্রথম দেখলাম। পরে যদিও অনেক দেখেছি, কিন্তু এই প্রথমবার। এই সমস্ত খান বাহাদুরদের দ্বারা পাকিস্তান আসবে, দেশ স্বাধীন হবে, ইংরেজকে তাড়ানোও যাবে, বিশ্বাস করতে কেন যেন কষ্ট হতো। মুসলিম লীগ প্রতিষ্ঠান পূর্বে ছিল খান বাহাদুর, খান সাহেব ও ব্রিটিশ খেতাবধারীদের হাতে, আর এদের সাথে ছিল জমিদার জোরদার শ্রেণীর লোকেরা। এদের দ্বারা কোনোদিন পাকিস্তান প্রতিষ্ঠা হতো না। শহীদ সাহেব ও হাশিম সাহেব যদি বাংলার যুবক ও ছাত্রদের মধ্যে মুসলিম লীগকে জনপ্রিয় না করতে পারতেন এবং বুদ্ধিজীবী শ্রেণীকে টেনে আনতে না পারতেন, তাহলে কোনো দিনও পাকিস্তান আন্দোলন বাংলার কৃষকদের মধ্যে জনপ্রিয়তা লাভ করতে পারত না। যদিও এই সমস্ত নেতাদের আমরা একটু বাধা দিতে চেষ্টা করেছিলাম, কিন্তু সম্পূর্ণরূপে পরাজিত করতে পারি নাই। যার ফলে পাকিস্তান হওয়ার সাথে সাথে এই খান বাহাদুর ও ব্রিটিশ খেতাবধারীরা তৎপর হয়ে উঠে ক্ষমতা দখল করে ফেলল। কি কারণে এমন ঘটল তা পরবর্তী ঘটনায় পরিষ্কার হয়ে যাবে। শহীদ সাহেব মন্ত্রিত্ব চলে যাওয়ার পরে মুসলিম লীগ প্রতিষ্ঠানের দিকে মন দিলেন। যুদ্ধের প্রথম ধাক্কা সামলিয়ে ইংরেজ যুদ্ধের গতির পরিবর্তন করে ফেলল। এই সময় কংগ্রেস ভারত ত্যাগ করো আন্দোলন ছড়িয়ে দিতে সক্ষম হয়েছিল। পাকিস্তান আন্দোলনকেও শহীদ সাহেব ও হাশিম সাহেব জনগণের আন্দোলনে পরিণত করতে পেরেছিলেন। প্রিয় শ্রোতা, এবারে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজকের দর্পণ সূচির সেলুলয়েডে মুক্তিযুদ্ধ শিরোনামে পর্বটি শোনার জন্য। বাংলাদেশের চলচ্চিত্রে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের প্রতিফলন বিষয়ক একটি নিবন্ধ এখন আপনারা শুনবেন। সাগর আহমেদের সংকলনে আমাদের আজকের চলচ্চিত্র হাঙ্গর নদীর গ্রেনেড। চল নমিতা, এবার আমরা ছি বুড়ি খেলব। বেশ, তাহলে বুড়ি হবে কে? কেন বুড়ি বুড়ি হবে? বুড়ি, এই বুড়ি। দেখ নমিতা, তোর আমাকে বুড়ি বলে ডাকবি না। বুড়ি, কি হয়েছে তোর? মা, তুমি আমার নামটা বদলে দাও, সবাই আমাকে বুড়ি বলে ঘ্যাপায়। তুই আমার আদরের মেয়ে, আমার বুড়ি মা। মা, এটা একটা নাম হইলো? আমার একদম পছন্দ হয় না, তুমি আমার নামটা বদলে দাও না মা। হুট করে কি করে নাম বদলানো যায়? আরে, তুইও তো একদিন বুড়ি হবি। মন খারাপ করিস না মা, বুড়িদের মতো তোর এত বুদ্ধি বইলেই না তোর নাম দিয়েছে বুড়ি। সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। সব ভালো গফুর মিয়া? যে আপনার দোয়া। অসময়ে তোমার বউটা মারা গেল, দু দুটি শিশু বাচ্চা, তোমার আরেকটি বিয়ে করা উচিত গফুর মিয়া। না চাচা। আহা, আমি তোমার জন্য বলছি না, ওই নাবালক বাচ্চা দুটোর জন্য তোমার তো আরেকটা বিয়ে করা দরকার নাকি? আমার কথাটা ভেবে দেখো, আসি। সলিম, সলিম বাবা, আমি বুড়ি প্রভুর সাথে খেলবো, তুমি বাড়ি যাও। তোমার ওই দস্যি মেয়েকে কে সামলাবে মা? এতদিন তো ছোট ছিল, দৌড়ঝাঁপ করে বেরিয়েছে, লোকের চোখে পড়েনি। আমি আর কি বলবো, তোরা বড় হয়েছিস, বুঝতে শিখেছিস, তোরা যা ভালো বুঝিস তাই কর। অত সব বুঝতে চাই নে, গোপুরের সাথে বিয়ে হলে খারাপ হবে না মা, তাছাড়া আমাদের চোখের উপরই তো থাকবে, ভিনগাঁয়ের বিয়ে দিয়ে চিন্তা শেষ থাকবে না। কই হলো তোমাদের? তোর ঘরে চল, 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 চল। ফুপু মা হয়েছে? বুড়ি ফুপু, এখন থেকে তুমি নাকি আমাদের মা হয়েছ? হ্যাঁ, খুব ভালো হয়েছে বুড়ি। কি দেখো অমন করে? তুই সুখী হয়ে আছিস বুড়ি? সুখ কি,
মাঝেতে শরীরের কি অবস্থা? যে কাদা লেগে আছে শরীরে। পরে সেইলে দিয়ে কতদিন মাসে যে কাটাবি বুড়ি? তুই কি কোনোদিন মা হবি না? এমন ডিঙ্গি মেয়ে দেই দেই করে মাঠে মাঠে ঘুরে বেড়ালে পোলাপান হয় নাকি? বুড়ি কি হয়েছে তোর? কাঁদছিস কেন? আমি কোনোদিন মা হতে পারবো না, তাই না? তুই এত ব্যস্ত রয়েছিস কেন বুড়ি? ছেলে তো আমাদের রয়েছে, ওরা কি তোকে সুখ দেয় না? দেয়, কিন্তু তেমন কইরে দেয় না। মাঝে মাঝে মনে হয় ওরা আমার কেউ না, এবার আমার নিজের চাই, নারী ফেরা ধন চাই। আল্লাহ চাইলে নিশ্চয় তুই মা হবি। কি রে মা, অসময়ে আমার ঘরে শুয়ে আছিস যে, কি হয়েছে? শরীরটা ভালো না মা, কেমন কেমন জানি লাগে। কেমন লাগে রে মা? মাথাটা ঘুরে, কিছু খাতে ইচ্ছা করে না, বমি বমি লাগে। তুমি হাসছ যে, তুই মা হবি সত্যি? মা, তোমাকে না বইলেছিলাম বোন আনতে, তুমি ভাই আনলে কেন? ঠিক আছে, এরপর একটা বোন আনব। আমার কলে একটু দাও না। তুই ফেলে দিবি। ও রইস, 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 ওগো আমার রইস কানে শোনে না। ধর কি কস? ও কোনোদিন কথা কইতে পারবে না, ও কিছু শোনে না। তাইলে কেবল জানে সেইলে কালার বাবা হইল। মা কি রে? আজকাল কেবলই কুটুম পাখি ডাকে, কুটুম আসবে। তেমন কুটুম আর কই, আর আসবেই বা কে, হাসি বা কে? মা, যুদ্ধ শুরু হয়ে গেছে, রেডিওতে বলল। যুদ্ধ তো করতেই হবে বাবা, দেশটাকে খুনিদের হাত থেকে বাঁচাতে তোদের অস্ত্র হাতে তুলে নিতে হবে। তুমি দোয়া করো মা, তুমি দোয়া করো।
আমাকে আজই রওনা হতে হবে মা। বাবা আমা তোরা এত রাইতে? আমরা যাচ্ছি। কোথায়? মুক্তি বাহিনীতে। দোয়া করে যাচ্ছি যেন বুক ফুলিয়ে ফিরে আসতে পারি। দোয়া করি। দরজা খুলো চাষি। কে? আমরা। দরজা খুলো। শিখিত হাফিজ না চাষি মিলিটারি। যুদ্ধ? হ্যাঁ যুদ্ধ, ওই দেখে শ্রোতা বন্ধুরা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। প্রিয় বন্ধুরা আমাদের এবারের নিবেদন তারার সাথে কিছুক্ষণ এদেশের শিল্প সংস্কৃতি অঙ্গনের খ্যাতিমান ব্যক্তিদের সঙ্গে ক্ষণিকের আড্ডা। উপস্থাপনায় জিনাত শানু স্বাগতা। শ্রোতা বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্পণের বিশেষ আয়োজন তারার সাথে কিছুক্ষণে। বরাবরের মতো আমাদের সাথে আছেন একজন তারকা এবং সে অবশ্যই আমার প্রিয়জন, যার গান শুনতে আমার খুব ভালো লাগে, আমার ধারণা আপনাদের সবার ভালো লাগে। তার নাম হচ্ছে পলাশ। পলাশ ভাই আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? খুবই ভালো আছি, আপনার ইন্টারভিউ নিতে এসে আরো বেশি ভালো লাগছে। সো পলাশ ভাই কেমন চলছে দিনকাল? আগে তো শুনে নেই। যেহেতু মিউজিশিয়ান, মিউজিক নিয়ে থাকতে হয়, সো ঘুম থেকে ওঠা থেকে একদম ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত আসলে মিউজিক নিয়ে থাকতে হয়। এছাড়াও চাকরি করি, সো চাকরিটাও মিউজিক রিলেটেড, সঙ্গীতময় জীবন। তো মিউজিক শুরু কবে থেকে? আমার ছোটবেলা থেকেই আসলে, মানে আপনার মতন আমার বাবা ছিলেন যিনি সঙ্গীত পাগল মানুষ ছিলেন এবং আমার গানের হাতেখড়িটা তার হাতেই হয়েছে। আমি যখন ক্লাস ফাইভে পড়ি তখন থেকেই গান শিখতাম, 10 বছরের একটা ক্লাসিক্যাল তালিম আছে আমার। তারপরে যেটা হয় আর কি, এই আস্তে আস্তে মিউজিক্যাল টেস্টটা চেঞ্জ হলো, ব্যান্ড মিউজিকটাকে ভালো লাগা শুরু হলো, তারপরে তো একটু এখন ব্যান্ড মিউজিক করছি। আচ্ছা, বাবা তো আপনাকে 10 বছর ক্লাসিক্যাল মিউজিকের উপর ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করে দিলেন, তারপর আপনি সেটা নিলেন, তারপর যখন আপনার টেস্টটা চেঞ্জ করলেন তখন বাবার ওপিনিয়ন কি ছিল? সে কি আপনাকে অ্যাপ্রিসিয়েট করছিল নাকি তার মেনে নিতে একটু কষ্ট হচ্ছিল? 80s অথবা 90s আমাদের যে কৈশোরটা আসলে, ওই সময়টা আসলে আপনি চিন্তা করেন নতুন করি হতো, তো সবকিছু মিলিয়ে ওই সময় ওই মাইন্ড সেট আপটা ছিল আমাদের প্যারেন্টসদের, বা যারা গান পছন্দ করতেন তারা চিন্তা করতেন যে এরকম একটা নতুন করি মতো। হ্যাঁ হ্যাঁ, তারপরে জাতীয় সঙ্গীত প্রতিযোগিতা হতো, তারপরে শিক্ষা সপ্তাহ হতো, এবং আমি জাতীয় শিশুগীর প্রতিযোগিতায় আমি বাংলা চ্যাম্পিয়নও ছিলাম, আমি গোল্ড মেডেলও পেয়েছিলাম। কিন্তু হ্যাঁ, সেই জায়গা থেকে রক মিউজিক বা ব্যান্ড মিউজিকটাকে আসলে একটু অন্যভাবেই দেখা হতো। তো আব্বা আম্মা দুজনেই আসলে এটাকে প্রথম দিকে নিতে চাইতেন না, তবে আব্বার একটা বিশেষ দিক ছিলেন যেটা বলতেন যে যেটাই করো না কেন ওটাকে ডেডিকেটেডলি করতে হবে, মানে ওই একাগ্রচিত্তে করতে হবে আসলে, মনোযোগ দিয়ে যে কোনো ফরম্যাটে। আচ্ছা, পরে জনরা নিয়ে তাদের মধ্যে আর কোনো সমস্যা ছিল না। আচ্ছা পলাশ ভাই, আমি আপনাকে প্রথম খেয়াল করি জি রকস্টারে, যেটাতে আমার হোস্টিং করার কথা ছিল কিন্তু আনফর্চুনেটলি করা হয়নি, কিন্তু পুরো প্রোগ্রামটাই আমি ফলো আপ করি এবং আমি আপনার অনেক বড় ফ্যান হয়ে যাই, বিকজ আপনার একটা ইউনিক ভয়েস আছে যেটা আসলে পুরো সিগনেচার ভোকাল। তো এটা কি আপনার ট্রিক করে তৈরি করা গলা নাকি এটা ছিল হিডেন? যখন উচ্চাঙ্গ সঙ্গীত শিখছিলেন তখন বুঝতে পারছিলেন? একটা মজার ঘটনা শেয়ার করতে চাই, সেটা হচ্ছে ছোটবেলা থেকে আমার হাই পিচে গাওয়ার একটা প্রবণতা ছিল, মানে আমার কমফোর্ট জোনটা আসলে উপরের দিকে আসলে, যেমন থাকে না উদারা মুদারা তারা, আমি তারাতেই গলা সারতাম। এই জন্য আমার গুরুজি যারা ছিলেন, যারা ওস্তাদজি ছিলেন, তারা আসলে খুব রাগ করতেন আসলে যে তুমি নিচে গলা সাধো না কেন। তো এবং দেখা যেত আমি যেখানে সাধছি সেখানে তাদেরই ভয়েস পৌঁছাচ্ছে না, তো অনেকে আমাকে রাগ করতেন। আর
এরকম একটা ব্যাপার থাকতো আসলে। তো বলা যায় ছোটো থেকেই আমার আসলে গড গিফটের একটা ব্যাপার থাকে না, খোদা প্রদত্ত একটা কণ্ঠ। হ্যাঁ আসলে এটা কোনো ট্রিক না, এইভাবেই ডেভেলপ হয়েছে। কয়টা ব্যান্ড হলো? আমার ব্যান্ড আসলে যখন ইন্টারমিডিয়েট পড়তাম তখন একটা ছিল, মাঝখানে একজনের সাথে কাজ করেছিলাম অন্তর্লোক নামে একটা ব্যান্ডে, আর তারপরে তো রেডিও অ্যাক্টিভ আমার নিজের গড়া ব্যান্ড ছিল, সেখান থেকে এখন ওয়ারফেজ আর কি। সো বলা যেতে পারে আই গট প্রমোটেড আর কি। অফকোর্স এখন আর রেডিও অ্যাক্টিভের গানও আমার অনেক পছন্দের ছিল, ওয়ারফেজে আমরা আপনাকে পেয়েছি। মানে এটা তো একটা মানে যারা নাইনটিজ জেনারেশনের গান শুনে শুনে বড় হয়েছে তাদের সবার হয়তো বা স্বপ্ন, মানে প্রত্যেকের স্বপ্ন ছিল যারা গান গাইতো যে আমি একদিন ওয়ারফেজে গান গাবো। তো যেদিন এই দিনটা আসলো দিন কেমন লাগলো? আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি জায়গাটা যোগ্য কিনা, আমার কাছে অবাক হওয়ার থেকে আসলে প্রথমে থমকে দিলাম যে আসলে আমি কি পারবো কিনা। দর্পণের বিশেষ আয়োজন তার সাথে কিছুক্ষণ, এটা খুবই ছোট একটা সেগমেন্ট, আপনার সাথে তো অনেক কথা বলতে ইচ্ছে করছে কিন্তু বিদায় নিয়ে নিতে হবে। সকালবেলা উঠে বাংলাদেশ বেতারের শ্রোতারা টিউন ইন করেছে, সো তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। বাংলাদেশ বেতার আসলে এটা আমাদের গর্ব, এটা একটা বড় হিস্ট্রি আছে, যেটা হিস্ট্রি সম্পর্কে সবারই জানা উচিত, অবগত থাকা উচিত। কারণ যখন কোনো কিছু ছিল না বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারই ছিল, নাটকও শুনতাম আমরা। এক্স্যাক্টলি, সো বাংলাদেশ বেতারের প্রতি আমার সবসময় শ্রদ্ধা থাকবে। আর শ্রোতা যারা আছেন যারা এখনও বাংলাদেশ বেতারকে ভালোবাসেন তাদেরকে একটাই বলার আছে যে বেশি করে বাংলা গান শুনবেন এবং বাংলাদেশ বেতার এটা আমাদের আসলে। শ্রোতা বন্ধুরা নিশ্চয়ই আমাদের আড্ডা আপনাদের ভালো লেগেছে, কথা হবে আগামী সপ্তাহে নতুন কোনো সেলিব্রিটি অতিথির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশা করে আমি স্বাগতা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। প্রিয় বন্ধুরা, এবার আজকের দর্পণ সূচির পাহাড় ও প্রকৃতি পর্বে আপনারা শুনবেন এদেশের পাহাড়ি এলাকার প্রাকৃতিক রূপ বৈচিত্র্য এবং সেখানকার ক্ষুদ্র নিগোষ্ঠীভুক্ত মানুষের যাপিত জীবনের আলোকে রচিত একটি নিবন্ধ। রচনায় মিহির বিশ্বাস আর পাঠে রয়েছেন মোহাম্মদ শাহিনুর রহমান। পার্বত্য এলাকা বাংলাদেশের এক অনন্য বৈশিষ্ট্যমণ্ডিত অঞ্চল, বৈচিত্র্যময় ভূপ্রকৃতি, নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য, পার্বত্য অধিবাসীদের বর্ণিল কৃষ্টি ঐতিহ্যে সমৃদ্ধ এই অঞ্চল কেবল বাঙালিদের নয় বিশ্ববাসীকেও প্রবলভাবে আকর্ষণ করে। প্রকৃতির সাথে বসবাস করে পার্বত্য এলাকার জঞ্জাল যেমন জীববৈচিত্র্যকে সংরক্ষণ করছে, তেমনি তারা পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। পাহাড় বা পাহাড়ি এলাকায় শুধুমাত্র মাথা উঁচু করে পাহাড়ি দাঁড়িয়ে থাকে না, সেখানে আরও অনেক নদী, অরণ্য, বন বনাঞ্চল, ঝিরি, ছড়া, ঝর্ণা আরও কত কিছু থাকে। শ্রোতা বন্ধুরা, পাহাড় ও প্রকৃতিতে আজ আমরা জানব চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের বড়তাকিয়া বাজারের উত্তর পাশে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 4.2 কিলোমিটার পূর্বে অবস্থান করা খৈয়াছড়া ঝর্ণা। অনেকে একে আবার খৈয়ার ছড়া ঝর্ণাও বলে থাকে। টলমলে স্বচ্ছ পানির ধারা গড়িয়ে পড়ছে শক্ত পাথরের মতো পাহাড়ের শরীর লেপটে। নির্জন শান্ত পাহাড়ের প্রায় 8টা ধাপ পেরিয়ে আছড়ে পড়া স্রোতধারা কলকল শব্দে বয়ে যাচ্ছে সমতলে। নাম না জানা লতাপাতা গুল্ম, বাঁশবন, বনফুল ও ফলের গাছ পরম মমতায় আগলে রেখেছে সৃষ্টির বিস্ময় এ ঝর্ণাকে। বুনো ঝর্ণার এ অপরূপ দৃশ্য দেখলে চোখ ফেরানো যায় না। প্রকৃতি এখানে খেলা করে আপন মনে। গহীন বনে ছলাৎ ছলাৎ শব্দে বয়ে চলা ঝর্ণাধারা ছুটে চলছে অবিরত। এখানে এসে মানুষ যান্ত্রিক জীবনের অবসাদ ধুয়ে যেন সজীব করে নেয় নিজেদের। সৃষ্টির অপার সৌন্দর্য আর প্রকৃতির মাধুর্য দুয়ে মিলে যখন সৃষ্টি হয় অদ্ভুত ভালোবাসা, তখন এ নশ্বর পৃথিবীতে বেঁচে থাকার প্রবল ইচ্ছে জাগে। অপরূপ সবুজ শ্যামল মিলনক্ষেত্র যেন প্রকৃতির এক বিশাল ক্যানভাস। উঁচু নিচু অসংখ্য পাহাড় আর পাহাড়ের গায়ে নাম না জানা নানা রকম গাছগাছালিকে মনে হয় যেন সবুজ পাহাড়। আর এরই বুক চিরে নেমে এসেছে কলকল রবে বুনো ঝর্ণা খৈয়াছড়া। পাহাড়ের সবুজ রং আর ঝর্ণার স্বচ্ছ জল মিলেমিশে একাকার হয়েছে মীরসরাইয়ের প্রাকৃতিক জলপ্রপাত খৈয়াছড়া ঝর্ণায়। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের দর্পণের সমাপনী প্রান্তে এখন আমাদের গান পর্বে আপনাদের শোনাব একটি দেশাত্মবোধক গান। গানটির শিল্পী রুনা লায়লা।
এবার আমাদের বিদায় নিতে হচ্ছে আজকের দর্পণ থেকে। আগামীকাল শুক্রবার দর্পণ থাকছে আপনাদের জন্য এই একই সময়ে। শোনার আমন্ত্রণ রইল, ভালো থাকুন আপনারা সবাই। প্রিয় বন্ধুরা, করোনা মহামারীর এই সংকটকালে স্বাস্থ্যবিধি মেনেই আমাদের চলতে হবে, এর আর কোনো বিকল্প নেই। মুখে মাস্ক পরাকে আমাদের দৈনন্দিন স্বভাবে পরিণত করতে হবে, শুধু আত্মরক্ষার জন্য। বিদায়ের আগে জানিয়ে দিয়ে আজকের অনুষ্ঠান গ্রন্থনায় ছিলেন আলফাস তরফদার, প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ বাকিবুর রহমান, অনুষ্ঠান নির্দেশনায় ছিলেন মোহাম্মদ নাসিমুল কামাল, আর দর্পণ প্রযোজনা করেছেন মোহাম্মদ দুলাল হোসাইন।